দেখছেন দুর্গা, আপনারা দেখছেন চৌধুরী পরিবারের দুর্গা মন্দির। এটি কোনো মণ্ডপ নয়, এটি একটি দুর্গা মন্দির। এই পূজোর জন্য সম্পূর্ণ খরচ চৌধুরী পরিবারের লোকজনরাই করেন। সরকার দুর্গা পূজোর জন্য যে 60,000 টাকা ঘোষণা করেছেন অনুদান, তা এই পরিবার নিতে অস্বীকার করেন এবং একটি পয়সাও সরকারের কাছ থেকে এই পুজো বাবদ নেন না, সম্পূর্ণ নিজের খরচায় এই পুজো করেন বলেই জানা গেছে। খবরটি নিমতিতা দর্শন চ্যানেল আপনাদেরকে দেখালাম, দেখতে থাকুন পুজো পরিক্রমা নিমতিতা দর্শন চ্যানেলে।